এখানে আমরা কি জল পান করলাম দিনার মধ্যে নাকি ভাত খেলাম দিনার মধ্যে, এগুলা নিয়ে তো কেউ বিচার করতে আসবে না। ধর্ম তো একটা হলো বাহ্যিক রূপে, একটা হলো অন্তর রূপে। বাউল সম্রাট লালন শাহের ছেউরিয়া আখড়া বাড়িতে বসছে না মেলা, চলবে না রাতভর গানের আসর। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, লালন একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে সীমিত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবার শুধুমাত্র বাউল ফকিরদের জন্য একবেলা সেবা ও মন আদান প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার। কিছু সংখ্যক বাউল যারা এসেছেন তারা এরই মধ্যে গানে গানে লালন দর্শনের প্রচার শুরু করেছেন। কিছুটা কষ্ট হলেও অভিযোগ নেই ভক্তদের। বাউল ফকিরদের অষ্টপ্রহর ব্যাপী উৎসব চলবে, কারণ একাডেমির একবেলা সেবা আর নিজ উদ্যোগে বাকি তিন বেলা সেবা নেবেন তারা, জানালেন উৎসবে আসা এসব লালন ভক্ত অনুসারীরা। ২৪ ঘন্টার জন্য তো অনুষ্ঠানটি, ২৪ ঘন্টা মূলত ওই পূর্ণিমা তিথি সবাই নিজ নিজ হৃদয়ে ধারণ করবে। লালন সাহেব নিজেই সাধু সঙ্গতা অনুষ্ঠিত করতেন, আমরা এইভাবেই চালাবো। সরকার যে ব্যবস্থা করে দেয় তাতেই ভালো। এখানে আমরা কি জল পান করলাম দিনার মধ্যে নাকি ভাত খেলাম দিনার মধ্যে, এগুলো নিয়ে তো কেউ বিচার করতে আসবে না। মানুষ মানুষের সাথে মিলিত হচ্ছে, মানুষ মনের কাছাকাছি আসার চেষ্টা করছে, মানুষ সাইজির বাণীকে ধারণ করছে এবং দর্শনের গভীরে গিয়ে মানুষের মধ্যে নতুন করে মনুষ্যত্ব এবং মানব প্রেম জাগ্রত হচ্ছে। সাইজির অনুষ্ঠানটা দিদি সাহেব যেভাবে করছেন সেই বিষয়টাই সুশৃঙ্খলভাবে মানে উদযাপিত হোক আমি এই কামনাই করি। এবার দোল পূর্ণিমার তিথি পবিত্র রমজানে পড়ায় এসব অনুষ্ঠান কেটে সংক্ষিপ্ত করা হয়েছে। দোল পূর্ণিমা তিথি রমজানে পড়ায় রমজানের পবিত্রতা এবং গাম্ভীর্যতা রক্ষার্থে লালন একাডেমির অ্যাডহক কমিটি সহ আমরা সকলে মিলে প্রস্তুতিমূলক সভা করেছি। লালন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যতিরেকে আলোচনা সভা এবং সাধুদের যে সেবা, এই প্রক্রিয়াটি শুধু অনুষ্ঠিত হবে। মূলত পবিত্র রমজান মাসের কারণে তিন দিনের দোল উৎসবকে একদিনেই উদ্বোধন ও একদিনেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে লালন একাডেমি। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।